ইচ্ছে আছে কিন্তু শক্ত হচ্ছে না, এই বিষয়টা, এই কমপ্লিকেশনটা বেশ সংখ্যক পুরুষের ভিতরে দেখা যায় যে স্যার আমি অনেক চেষ্টা করছি বা আমার বেশ আগ্রহ আছে, ইচ্ছাও আছে কিন্তু আমার শক্ত হচ্ছে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে দুইটা, দুই দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অস্বাভাবিক আর একটা স্বাভাবিক। অস্বাভাবিক কীরকম? অস্বাভাবিক বলতে যে তার বিভিন্ন ধরনের রোগ আছে যে রোগের কারণে তার এই ইরেকটাল ডিসফাংশনটা হয়েছে বা শক্ত হচ্ছে না। সেটা হতে পারে তার ডায়াবেটিস, স্থূলতা বা বিভিন্ন ধরনের শারীরিক কন্ডিশন আছে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হরমোনাল কোনো রোগ থাকলে বা কোনো সার্জিক্যাল ডিজিজ যদি হয়ে থাকে, এর আগে সার্জারি করেছে, এরকম কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ইরেকটাল ডিসফাংশন হতে পারে বা শক্ত না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে স্বাভাবিক আছে, এই সমস্যা নাই, কোনো রোগ নেই, স্থূলতা নেই, ব্লাড প্রেশার নেই, ডায়াবেটিস নেই, তারপরও যদি এই সমস্যা থাকে তাহলে তাহলে মনে করতে হবে যে তার মানসিক কোনো সমস্যার কারণে হচ্ছে বা তার হচ্ছে সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে। তো এখন একজন ব্যক্তি বিভিন্ন কারণে, সাইকোলজিক্যাল বিভিন্ন কারণে তার সমস্যা হতে পারে, হতে পারে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি রয়েছে, বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি রয়েছে, বড় কোনো রোগ নেই, ডায়াবেটিস বা ডায়াবেটিস নেই, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার নেই, এইসব নেই, কোনো রোগ নেই, কিন্তু তার নিউট্রিশনাল যে ঘাটতি আছে এটা তার রয়েছে। এখন একজন ব্যক্তি তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, তাই না? এটা তো সবার বেলায় তো তাদের নিউট্রিশনাল চাহিদা তো একরকম না। তো আমাদের কাছে কোনো পেশেন্ট যদি আসে, তার শারীরিক কন্ডিশন কেমন আছে তার উপর ভিত্তি করে তার শারীরিক উচ্চতা, ওয়েট, তারপর বয়স, সব কিছু বিবেচনা করে তার মেন্টাল স্টেট কেমন আছে, তার শারীরিক কন্ডিশন কেমন আছে, সব তার বয়স, এই সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেই তাকে কীভাবে ট্রিটমেন্ট করব, কীভাবে তাকে গাইডলাইন দিব। আমাদের, আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, সেক্ষেত্রে এবং সাথে সাথে নিউট্রিশনাল টিপস দিয়ে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি, এই দুইটার উপরে ট্রিটমেন্ট করে থাকি। তো আমার কাছে পেশেন্ট আসলে আমি নিউট্রিশনাল কিছু ট্রিটমেন্ট করে থাকি আর কিছু করে থাকি হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে। তো আমাদের কাছে কোনো পেশেন্ট আসলে আগে ফাইন্ড আউট করি যে তার কী কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তার শক্ত হচ্ছে না বা তার আগ্রহ নেই, এই বিষয়টা আমরা যত্নের সাথে দেখে থাকি। এবং আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সরাসরি আসতে পারেন, আমি খুলনায় এবং ঢাকায় শিডিউল অনুসারে ট্রিটমেন্ট করে থাকি, আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের স্বাস্থ্যে যে কোনো সমস্যা হলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আপনার সমস্যাগুলো শুনব এবং সেই বিষয়ের উপরে ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।